দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আশেশবের তাৎক্ষণিক সমাধান নিয়ে করোনার সময় আমাদের এই আয়োজন থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় বারবার গর্ভপাতের কারণ ও করণীয় আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর রনক জাহান কনসালটেন্ট অবস এন্ড গাইনি বিআরবি হাসপাতাল তাই আমাদের পরামর্শপেতে ফোন করুন 9824052 এই নম্বরে সাথে আছি টুম্পা হাসান ডক্টর রনক জাহান স্বাগত আছে আপনাকে ডক্টর জন কলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি ডাক্তারি মতে গর্ভাবস্থায় একবার গর্ভপাত হওয়া অত্যন্ত সাধারণ একটি ঘটনা কিন্তু তিনবারের বেশি কারো যদি গর্ভপাত হয়ে থাকে তাকে ডাক্তারি পরিভাষায় আপনারা বলে থাকেন রিকারেন্ট মিসক্যারেজ একটু জানতে চাইবো যে কেন ঘটে এই ধরনের ঘটনা ধন্যবাদ এই বিজয় মাসি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রথমে যেটি আমরা আলাপ করতে চাচ্ছি যে তোমার প্রশ্ন অনুযায়ী যে বারংবার গর্ভপাত জিনিসটা কি এবং কেন হচ্ছে বারংবার গর্ভপাত আমাদের যে এএসআরএম এবং যে আরসিও যে দুইটি সংগঠনের যে ব্যাখ্যা অনুযায়ী দুইটি বা তার বেশি অথবা তিন কখনো কখনো যেটি বলেছেন যে তিনটি বা তার বেশি গর্ভপাত হলে কিন্তু এটিকে বারংবার গর্ভপাত বলা হচ্ছে এবং এটি কিছু ক্রাইটেরিয়া আছে যে এটি পাঁচ মাসের আগে হবে এবং হচ্ছে যে পরপর হবে তারপরে বাচ্চা একজন ভালো হলো তারপরে আবার একটি গর্ভপাতন তাহলে সেটি কিন্তু রিকারেন্ট মিসক্যারেজের মধ্যে পড়ে না অনেকেই আছে অনেক দম্পতি যে বারবার গর্ভধারণ গর্ভপাত হচ্ছে এবং বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তো এটির যে কারণ তার মধ্যে আমরা খুব সাধারণভাবে যেটি চিন্তা করি জানি যে অ্যাডভান্স ম্যাটারনালি অর্থাৎ মায়ের বয়স যদি বেশি হয়ে যায় 35 এর বেশি হয়ে যায় আসলে মা যখন বাচ্চা মায়ের যে ওভারি বা গর্ভাশয় যেটি সেখান থেকে যে ডিম্ব তৈরি হয় সেই ডিম্ব কিন্তু বয়স হওয়ার সাথে সাথে কিন্তু এই ডিমের কোয়ালিটি এগের কোয়ালিটি কিন্তু খারাপ হতে থাকে এবং পুয়ার কোয়ালিটি বলি আমরা এবং এন্ডোমেট্রিয়া মায়ের যে জরায়ু এটির কিন্তু ধারণের যে ক্যাপাসিটি এবং এদের যে কোয়ালিটিটা এটিরও কিন্তু এন্ডোমেট্রিয়াল কোয়ালিটিও কিন্তু পোর হতে থাকে তো এটি হচ্ছে মায়ের একটি বয়সজনিত কারণ তাছাড়া মায়ের যদি ওবেসিটি থাকে অনেক কেউ যদি যে আমরা যে প্যারাসিটামল ড্রাগ খাই অনেক সময় ক্যাফিনেটেড ড্রাগ উইথ ক্যাফিন লেখা থাকে তো ক্যাফিনেটেড ড্রাগ যদি ডেইলি কেউ 5 মিলিগ্রামের বেশি খায় অথবা কেউ যদি খুব ঘন ঘন কফি খেতে থাকে যেমন বলা হয় যে ডেইলি যদি 4 কাপের বেশিও কফি খায় তাদেরও কিন্তু এ ধরনের ঘটনাগুলো হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া আরো যে গুরুত্বপূর্ণ কারণগুলো আছে সেগুলো কিন্তু জন্মগত জিনগত কিছু ত্রুটি হয় যেমন আমাদের যে প্রতিটি দেহের প্রতিটি সেলের মধ্যে যে ক্রোমোজোম আছে নিউক্লিয়াস তার মধ্যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের যদি সংখ্যাগত পরিবর্তন হয় তাতে হতে পারে এই ঘটনা যদি সেই ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন হয় স্ট্রাকচারাল চেঞ্জ হয় তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে যখন বাচ্চার এই সমস্যাটি হয় তার মানে মা বাবার যে জিনগত যে সমস্যাটি আছে যাকে ব্যালেন্স ট্রান্সপোর্টেশন বলা হয় সেটিতে বাবা মার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আপাত দৃষ্টিতে তারা ভালো আছেন কিন্তু তাদের থেকে যখন সন্তান আসছেন তখন তার মধ্যে কিন্তু আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন হয় সেই জিনের স্ট্রাকচার তখন কিন্তু এই সমস্যাটি হয় তো এই এই দি ছাড়াও যে মায়ের যে জরায়ু যে গঠনগত যে সমস্যা সেটিও কিন্তু হতে পারে যেমন এখানে যদি জরায়ু যদি আমরা যে স্বাভাবিক যে গঠন তার মধ্যে যদি যে কোনো ভাগ থাকে থাকে সেপটা যাকে বলে ভাগ থেকে থাকে যদি যে সার্ভিস জরের পরের যে অংশটি যদি সার্ভিস বলা হয় সেটির যদি কোনো ইনকম্পিটেন্সি বা ইনসাফিসিয়েন্সি থাকে যে বাচ্চা ধরে রাখতে পারছেন ঠিক পড়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে মায়ের যদি কোনো অসুখ থাকে সেই বিষয়টি একটু জানতে চাইবো আপনার কাছে দর্শক যুক্ত হয়েছেন তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্নটি করুন আমার গত রাত্রে আমার এক বাবির সন্তান হয়েছে নর্মাল ডেলিভারিতে কাশানি সরকারি হসপিটালে হয়েছে তবে প্রচন্ড পরিমাণ রক্ত হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে আর কি রক্ত বের হচ্ছে উপায়টা কি আপনার পেশেন্টের এজটা একটু বলবেন বয়সটা কত পেশেন্টের বয়স হচ্ছে আপনার 18 18 এটা কি প্রথম বাচ্চা জি এটাই প্রথম বাচ্চা জি ডক্টর রনক আপনার কিছু জানার আছে
আমি আমি বলতে চাচ্ছি যে এই যে বাচ্চা ডেলিভারি পরে যে রক্তপাত হয় এটি অত্যন্ত অত্যন্ত একটি জরুরি অবস্থা। আপনি কোনোভাবেই রোগীকে বাসায় রাখবেন না, এখন দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। কারণ এটিতে ফুলের যদি আপনাদের আপাত দৃষ্টিতে মনে হবে ফুল বের হয়ে গেছে পুরোটাই, কিন্তু যদি কিছু অংশ থেকে থাকে সেটি কিন্তু প্রচুর রক্তপাত করাবে। যদি কোনো ওখানে ইঞ্জুরি হয়ে থাকে এগুলো কিন্তু আপনারা বাসায় থেকে কোনোভাবেই বুঝতে পারবেন না, অবশ্যই আপনাকে হাসপাতালে দ্রুত নিতে হবে। তা না হলে এই যে মায়েদের আমাদের দেশে মায়েদের শরীরে কিন্তু এমনিতেই হিমোগ্লোবিন খুব টপ আপ থাকে না, হিমোগ্লোবিন ভালো লেভেলে থাকে না, তো হায়ার লেভেলে থাকে না, মায়েরা এমনিতেই এনিমিক থাকেন এবং হিমোগ্লোবিন ডিপ্লেটেড থাকে। সেক্ষেত্রে যদি এরকম রক্তপাত হয় তাহলে কিন্তু পরিবার কিন্তু মাকে হারানোর সম্ভাবনা থাকে। সুতরাং আপনি কোন রকম মানে দেরি না করে দ্রুত আপনার নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তারা অবশ্যই আপনার অ্যাটলিস্ট আপনাকে দুই হাতে স্যালাইন ওপেন করা, তাকে প্রয়োজনে রক্ত দেওয়া, এই যা কাজগুলো করতে লাগতে পারে। সুতরাং এখানকার ডাক্তার বুঝে আপনাকে ডিসিশন দিবেন, আপনি দ্রুত অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর রনক জাহান। আমরা আলোচনায় ফিরে যেতে চাই। ডক্টর রনক জাহান আমাদের সাথে যুক্ত আছেন, একজন দর্শক যুক্ত হয়ে গেছেন এরই মাঝে, তার কাছ থেকে প্রশ্নটি আগে নিয়ে নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি মাহমুদ মানসী থেকে বলছিলাম। জি বলুন। আমার বয়সের বয়স হচ্ছে 42 আর আমার একটা বাচ্চা আছে 11 ইয়ার্স। তারপর থেকে আমরা পরবর্তী প্রেগনেন্সি নিয়ে চেষ্টা করে আসছি। তারপর তিন ট্রান্সফার এসে 2011 সালে একটা, 2015 সালে একটা এবং 2018 সালে একটা। তার পরবর্তীতে তাই করে যাচ্ছে, এখন আর প্রেগনেন্সি হচ্ছে না। কোন স্বাস্থ্য সমস্যা কি আছে কিনা, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা জানাবেন। আপনার ঢাকায় কিছু ডাক্তার তো দেখেছি, কিন্তু অনেকগুলো টেস্ট টেস্ট দিয়েছিল, সবকিছু করেছে, কিন্তু কোনো ওই রিপোর্টে কোনো কিছু কোনো সমস্যা ছিল না, সবকিছু ভালো ছিল আর কি। এখন লাস্ট একটা ডক্টরে বলেছেন যে ল্যাপারোস্কোপি করার জন্য, হয়তো বা IVF করার জন্য, এটা পরামর্শ দিয়েছে। এখন আচ্ছা আপনার এজটা একটু বলবেন, আপনার ওয়াইফের এজ তো 42 বলেছেন, আপনারটা কত? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি। ডক্টর রনক জাহান নিশ্চয়ই শুনতে পেয়েছেন আপনি, যিনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, আপনার পরামর্শ জানতে চাইব। ধন্যবাদ দর্শক। এক্ষেত্রে আমি প্রথমে যেটি বলেছি, অ্যাডভান্স ম্যাটারনাল এজ, মায়ের বয়স যদি 35 উপরে যেতে থাকে তখন থেকে কিন্তু এটি একটি কারণ হয়ে দাঁড়ায়। সেখানে অ্যাডভান্স প্যাটার্নাল এজেরও একটি ব্যাপার আছে। এখানে আপনাদের স্বামী স্ত্রী দুজনেরই বয়স 42 এবং 45 জন, সুতরাং অ্যাডভান্স প্যাটার্নাল এজ অর্থাৎ বাবার বয়স যদি বেশি হয় সেখানে কিন্তু সেখানেও স্পার্মের যে DNA সেটি কিন্তু ফ্র্যাগমেন্টেশন হয়ে যায়। অর্থাৎ ওভারি হোক, সেটা হচ্ছে ওভারিয়ান যে ডিম্বাণু অথবা শুক্রাণু যাই হোক না কেন, তাতে কিন্তু দুইটা দিয়ে কিন্তু কোয়ালিটি খারাপ হতে থাকে আস্তে আস্তে। সুতরাং তাতে আপনাকে দেখে নিতে হবে যে এগের পরিমাণ অর্থাৎ ডিমের পরিমাণ কিরকম আছে, আপনাদের শুক্রাণুর পরিমাণ কেমন আছে এবং তার কোয়ালিটিটা কেমন, স্পার্ম DNA ফ্র্যাগমেন্টেশন যদি দেখে নেওয়া যায় টেস্টের মাধ্যমে। এইভাবে সম্পূর্ণভাবে দেখে নিয়ে এবং যদি হরমোনালগত কোনো সমস্যা থেকে থাকে তার চিকিৎসা করে নিয়ে, যদি তার ওনার যে জ্বরের যদি অ্যানাটমিক্যাল কোনো সমস্যা থেকে থাকতো তাহলে তো ওনার প্রথম বাচ্চা হওয়ার সময় সমস্যা হতে পারতো, কিন্তু যেহেতু হয়েছে সেটি না হইবে কিন্তু আমরা তারপরে আমরা আলোচনা কাছে করে দেখতে হবে। এবং যে বাকি সব চিকিৎসা হয়ে গেলেই আসলে আমরা কোনো কারণ যদি না দেখা যায় তাহলে কিন্তু আমরা ল্যাপারোস্কোপি কথা বলে থাকি। তো সেক্ষেত্রে যে টিউবের কোনো ব্লক আছে কিনা বা প্রথম বাচ্চার সময় হলে কোনো সমস্যা ছিল না কিন্তু পরবর্তীতে টিউবের কোনো ব্লক ছিল কি আছে কিনা বা কোনো এন্ডোমেট্রিয়ামের কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য অনেক সময় ল্যাপারোস্কোপি কথা বলা হয়ে থাকে। কিন্তু আমি যেটি বলবো প্রথমে যে শারীরিকভাবে সবগুলো কারণ যদি আমাদের বিশ্লেষণ করা হয়ে গিয়ে থাকে এবং টেস্ট করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এইভাবে যেতে পারেন। আপনি আপনার কনসালটেন্টের সাথে একজন কনসালটেন্টের সাথে তারপর করে আপনি স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনি বিভিন্ন কনসালটেন্টের সাথে কনসাল্ট করলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ উনি নাও যেতে পারে এবং আপনার দেরি দেরি হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে ডক্টর রনক জাহান। আমরা যে কারণগুলো নিয়ে কথা বলছিলাম একটু জানতে চাইবো যে মায়ের যদি কোনো নির্দিষ্ট রোগ থাকে বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের মতো সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও কি এটা রিস্ক হিসেবে কাজ করতে পারে রিকারেন্ট মিসক্যারেজের জন্য? অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। যদি মায়ের যদি ব্লাড প্রেশার বেশি থাকে অথবা হাই ব্লাড প্রেশার এটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মায়ের যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, আমরা জানি থাইরয়েড হরমোন সমস্ত সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিতে হেল্প করে। তখন থাইরয়েড হরমোন যদি ডেফিসিয়েন্সি থাকে
তাহলে কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে না প্রপার। তাহলে একটি মানে গর্ভধারণ এবং তার সম্পূর্ণ পর্যন্ত অবস্থা পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু আসলে প্রতিটি সেলের বডিতে প্রতিটি সেলে কিন্তু চেঞ্জ হয়, প্রতিটি সেলে কাজ করতে হয়। তাহলে হায়ার হরমোন যদি মেটাবলিক অ্যাক্টিভিটিটা কম থাকে তাহলে সেলগুলো ডিভিশন, সেলগুলো প্রপার বাচ্চা ধারণ করা এগুলো করতে পারে না। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হতে পারে, সেই বাচ্চা কিন্তু অবসর হয়ে যাবে। এবং এই সবগুলো কারণের ছাড়াও আর মায়ের যদি এলিফসফোলিক সিন্ড্রোম যদি থাকে, অর্থাৎ থ্রম্বোসিস হওয়ার যে একটা টেন্ডেন্সি, রক্ত জমাট বাঁধাগুলি, বিষমত বাঙ্গলাগুলি একটা টেন্ডেন্সি, এগুলো কিছু কারণে ক্লটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার যে কারণগুলো মানে যে ফ্যাক্টরগুলো আছে সেটা যদি হয়ে থাকে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু থ্রম্বোসিস যাকে বলে এটি হতে পারে। হলে পরে কিন্তু তাহলে কিন্তু এই বাচ্চা নষ্টের কারণ হতে পারে, অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম এটিতে হতে পারে, এসিলিয়াকিস ব্যাপার আছে, ডিজিজ আছে সেটিতে হতে পারে। তো এই কারণগুলো ইভালুয়েশন করে নিয়ে আসলে প্রি প্রেগনেন্সি কেউ যদি কারণ যদি বারবার বাচ্চা নষ্ট হয় তাহলে প্রি প্রেগনেন্সি পরবর্তী বাচ্চা নেওয়ার আগে ওনাকে এই কারণগুলো অবশ্যই ইভালুয়েশন করে নিতে হবে। এইরকম যে কোনো একটি কারণ থাকলেও কিন্তু এই সমস্যাটি হবে। সুতরাং এই কারণগুলো দেখে নিয়ে এবং ইদানিংকালে যেটি হচ্ছে যে কিছু জিন আইডেন্টিফাই করা হয়েছে, যে জিনগুলো যে ভেসোকনস্ট্রিকশন অথবা এন্ডোমেট্রিয়ামের যে ডেসিডুয়া বা যে এখানে বাচ্চা বসে জরের মধ্যে সেখানে যে পরিবর্তনের জন্য যে অ্যাপোপ্টোসিসের জন্য যে জিন কাজ করে তাদের যে যদি কোনো প্রবলেম হয়, তাদের যদি মিউটেশন হয় সেখানেও কিন্তু এই বারংবার গর্ভপাতের সমস্যাটি হচ্ছে। সুতরাং আমরা যদি কোনো মায়ের যদি গর্ভপাত হয়ে গিয়ে থাকে তাহলে সেই যে প্রোডাক্ট যেটি যে বা আবর্ষণে যে বস্তুটি যদি বের হয়ে যায় সেইটি যদি আমরা পরীক্ষা করতে পারি তাহলে কিন্তু অনেক সময় এই ঘটনাটি এড়ানো সম্ভব হবে। আমরা কিন্তু আর কি ট্রিটমেন্টের ব্যাপারে কিন্তু জানতে চাইবো, এরপরে কিন্তু ওই বিষয়টি আসে যে কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি বা ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি। ডক্টর রনক জাহান, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে এই বারবার যে গর্ভপাতের কারণগুলো আমরা জানলাম, আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং এখানে আসলে কোনো ফুড হ্যাবিটের বিষয় আছে কিনা মায়ের, এবং আর অন্য কোন বিষয়গুলো আসলে প্রতিরোধের জন্য ভূমিকা পালন করতে পারে? আচ্ছা, আমরা এটা যদি প্রতিরোধ করতে চাই, আমি প্রথমে যেটি বলেছি যে কারণ যদি ওজন বেশি হয়ে থাকে, ওবেসিটি একটি কারণ, ওজন নিয়ন্ত্রণ করতে হবে। ওজন যে অপটিমাম মাত্রায় যে ওজন থাকা দরকার সেখানে আসতে হবে। এবং অনেক সময় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম একটি কারণে অনেক সময় বারম্বার গর্ভপাত হতে পারে, সেটিও কিন্তু হরমোন চিকিৎসার মাধ্যমে এগিয়ে কিন্তু চিকিৎসা করতে হবে। এবং লাইফস্টাইল মডিফিকেশন যেটি বলি আমরা যে সুষম খাদ্য খাওয়া, ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা এবং সময় মতো রাতে ঘুমোতে যাওয়া, সকালে ওঠা, এই যে লাইফস্টাইলের যে ব্যাপারটা আছে এবং ফাস্টফুড পরিত্যাগ করা এবং ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসগুলো এগুলো কিন্তু প্রয়োজন। এবং যে বলেছি টি কফি যদি অনেক বেশি খায় কেউ তাকেও তুমি এই হ্যাবিটটা পরিবর্তন করতে হবে। এবং এই বাবাদেরও যদি স্মোকিং এর একবার অভ্যাস থাকে সেগুলো চেঞ্জ করতে হবে। এবং স্মোকিং এবং বাবারও যদি ওবেসিটি থেকে থাকে তাহলে এই অভ্যাসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। আর আর যেটি হচ্ছে যে যদি মায়ের যে ডায়াবেটিস থেকে থাকে, মায়ের এবং বাবা তাহলে কিন্তু গুড কন্ট্রোলে আসতে হবে ডায়াবেটিস, এবং হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যে থাইরয়েড হরমোন সমস্যা থেকে থাকে সেটি কিন্তু ওবেস করে ফেলে অনেক সময়, এবং তাতেও কিন্তু থাইরয়েড হরমোনটি কন্ট্রোলে রাখতে আমরা পরবর্তীতে সফল পেতে পারি। তাছাড়া যে আদার্স যে অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম যদি থেকে থাকে কোনো মায়ের, সেটিও কিন্তু আলোচনাজাতি হিস্টোস্কোপি এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যায়। এবং আরেকটা জিনিস, যদি সার্ভাইকেল ইনকম্পিটেন্সি যদি থেকে থাকে তাহলে পরবর্তী বাচ্চার যে সেটি যদি প্রেগনেন্সি পূর্বে আইডেন্টিফাই করা হয় তাহলে কিন্তু পরবর্তী বাচ্চার যখন 12 সপ্তাহ ক্রস করে বা 14 সপ্তাহ থেকে 16 সপ্তাহ সময় ওই সময় কিন্তু সার্ভাইক্সের মধ্যে একটি সেলাই দিয়ে দেওয়া হয়। এই সেলাই দিয়ে দেওয়ার ফলে কিন্তু তখন বাচ্চাটি ধারণ করা রাখা সম্ভব হয়। এবং যখন 9 মাসের পরে যখন 36-38 সপ্তাহের সময় 37-38 সপ্তাহের সময় কিন্তু এই সুতাটি খুলে দিলে পরে তখন আবার ডেলিভারি হয়। যদি কোনো মায়ের জানা থাকে তাহলে কিন্তু সেই প্রোডাক্ট উনি যদি পরীক্ষা করতে দেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই বাচ্চার কোনো আনব্যালেন্স ট্রান্সলোকেশন ছিল কিনা, জিনগত ত্রুটি ছিল কিনা। সেক্ষেত্রে কিন্তু বাবা মায়েদের জেনেটিক কাউন্সিলিং এ যেতে হবে এবং সেটি পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
তাছাড়া বাবা এবং মায়ের দুজনের কিন্তু ক্যারিটেক বলে একটি পরীক্ষা আছে, এটি করা প্রয়োজন। এটি করতে পারলেও কিন্তু কারণগুলো বের করা যেতে পারে যে গিনগত কোনো ব্যালেন্স কনস্ট্রিবিউশন বাবা মায়ের আছে কিনা, যার ফলে বাচ্চার আনব্যালেন্স কনস্ট্রিবিউশন হচ্ছে। তো এই এইগুলো ছাড়া যে ডেলিভারির পরে পরবর্তী বাচ্চা নেওয়ার আগে অন্তত যে সময়টি গ্যাপ দেওয়ার কথা সেটি অবশ্যই দিতে হবে, এবং প্রেগনেন্সি ইন্টারভাল যেটিকে বলে, এবং দেওয়ার পরে আপনাকে ফলিক অ্যাসিড এবং যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো যেন না হয় তার জন্য কিন্তু ফলিক অ্যাসিড খেতে হবে, এবং প্রতিদিন একটি করে ট্যাবলেট যদি খায় কলেস্ট্রল, এবং যদি ভিটামিন বি12 ট্যাবলেট গ্রহণ করে তাহলে কিন্তু ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে যে যে হেমোফিলিয়া হচ্ছে বা যে ডিএনএ তৈরিতে যে সমস্যাটা হচ্ছে সেগুলো কিন্তু হবে না এবং ব্রেক হবে না, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে একটি সুস্থ বাচ্চা পাওয়া সম্ভব হবে। সুতরাং এই সময়টা এই ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি এইগুলো গ্রহণ করবে, এবং তার যা যা কারণ বলেছি তা গুড কন্ট্রোলে এনে তবে কিন্তু সেইগুলো আমাদেরকে আমাদের আসলে স্বাস্থ্যবিধি গুলো মেনে চলতে হবে, এবং ডেঙ্গুর বেলায় বিশেষ করে এখন ডেঙ্গুর সিজনের শেষের দিকে হলেও এখনো কিন্তু ডেঙ্গু হচ্ছে, এবং ডেঙ্গুকে অবহেলা না করে প্রপার কিন্তু এটির চিকিৎসা নিতে হয়, কারণ ডেঙ্গুতে যে জ্বর ভালো হয়ে গেলে কিন্তু আমরা যেন না ভাবি যে সুস্থতা দিকে চলে যাচ্ছেন, কারণ জ্বর ভালো হয়ে গেলেও কিন্তু ডেঙ্গুতে যে ক্যাপিলারি লিকেজ এর ব্যাপার আছে সেটি কিন্তু কন্টিনিউ হতে থাকলে পরে কিন্তু যারা রিপ্রোডাকটিভ এজের যা মহিলা বা পরিবারের মা করতে আছে তাদের কিন্তু শারীরিক যে সমস্যা দিকে হবে সেগুলো থেকে কিন্তু উঠে আসা খুব কঠিন হয়ে যেতে পারে। সেই জন্যই ডেঙ্গু এবং করোনা দুটিকে কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল হিসেবেই চিন্তা করে নিতে হবে যে কোনো মায়ের জন্য, এবং এখন যে করোনা ভ্যাকসিন চলছে সেটি কিন্তু ধন্যবাদ আপনাকে ডক্টর অনুক জাহান আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর তো সে কি ছিল ডক্টর জন কলুইত বিআরবি হসপিটাল লিমিটেডে, আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।